তো কি পড়ছো তুমি? জি আমি কমি মাত্র সচিকে এবার ফাজিল পরীক্ষা দিয়েছি। মনে হয় রেজাল্ট থার্ড ক্লাস হবে। কি করব ইনশাআল্লাহ। কিসের যোগ্য? আমার চাকরি হওয়ার যোগ্য। আমার জানেন ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমার যে স্বামী হবে মানে যাকে আমি বিয়ে করব তার যেন ঢাকায় একটা বাড়ি থাকে। চিন্তা করলাম প্রথম দেখা খালি মুখে কথা বলাটা ঠিক হবে না, তাই একটু মিষ্টি মুখ করানো উচিত না? তো কি পড়ছো তুমি? জি আমি কমি মাত্র সচিকে এবার ফাজিল পরীক্ষা দিয়েছি। মনে হয় রেজাল্ট থার্ড ক্লাস হবে। কি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদেরকে দেখলে না বোঝাই যায় না। কি বললেন এটা? মানুষের কাছে কি লিখা থাকে নাকি কে কোথায় পড়ে? না না তা না, আমার বোঝা উচিত। পড়াশোনা তো পড়াশোনাই, বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয়? মানে 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 হলো সবার আগে আমি একজন নারী, সুন্দরী নারী। আমার দিকে ছেলেরা ঘুরে ঘুরে তাকায়, এই জিনিসটা যেমন কি ভালো লাগে। কিসের যোগ্য? আমার চাকরি হওয়ার যোগ্য। আমার জানেন ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমার যে স্বামী হবে মানে যাকে আমি বিয়ে করবো তার যেন ঢাকায় একটা বাড়ি থাকে। আপনাকে আরো একটা গোপন কথা বলি, আমি কিন্তু আপনার ঢাকার অনেক মেয়ে থেকে অনেক বেশি স্মার্ট। দেখেন না সবসময় কত সুন্দর ভাবে শুদ্ধ ভাষায় কথা বলি আর সব সময় চাইজা থাকি। হ্যাঁ ওইটা তো কোনো সন্দেহই নেই। দেখেন আমি কিন্তু চুলে কালার লাগাইছি, বুঝছেন? আমার আব্বা কি জানে জানেন? আমার আব্বা জানে আমি চুলে মেহেন্দি পড়ছি, কিন্তু আমি কিন্তু মেহেন্দি লাগাই নাই, আমি লাগাইছি কালার। আপনারা ফাঁকি দিয়েছেন। একটা কথা মনে পড়ছে, পরে ভুলে যাবো গিয়া। আপনার যে মোবাইলটা বের কর, মোবাইলটা বের কর না বের কর, ওইখান থেকে আমাকে ফেসবুকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ পাঠান, যে অপবিশ্বাস টাইপ করে অপবিশ্বাস। হ্যাঁ অপবিশ্বাস, ওইখানে গেলে সব নায়িকাদের ছবি, কিন্তু আমি কি নায়িকাদের থেকে কম সুন্দর নাকি দেখতে? অনেক সুন্দর না দেখতে? কি কর